আমি মেজর জিয়া বলছি বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমি আপনাদের সবাইকে আহ্বান করছি এবং বঙ্গবন্ধুর নামই বলেছিলেন আওয়ামী লীগ তো বলতে পারে ঠিক আছে তাদের রাজনৈতিক স্বার্থ আছে বিএনপি ভুলে যায় কেমন করে অশ্রদ্ধা দিয়ে বাংলাদেশকে ভয় দিয়েছেন ঘৃণার বিষবাস পছড়িয়েছেন আপনাদের লজ্জা করে নাই শুধু ক্ষমতার লোভে আপনার বড় বড় মান্যবর ব্যক্তিদের অশ্রদ্ধা করেছেন ঘৃণা করেছেন আমরা শ্রদ্ধা রাজনীতি করতে চাই কারণ আমরা বিশ্বাস করি দৃঢ়ভাবে বিশ্বাস করি মনে প্রাণে হৃদয় দিয়ে মস্তিষ্ক দিয়ে বিশ্বাস করি শ্রদ্ধা করে কেউ ছোট হয় না আর ঘৃণা করে কেউ বড় হয় না বাংলাদেশের স্বপ্ন পুরুষ স্বপ্নিক পুরুষ অবশ্যই বঙ্গবন্ধু ছিলেন ঝগড়া করার কি আছে মনের ভাষার নামে একটি শ্রদ্ধার কথা বলতে আসা মুখে আসে না যে মানুষটি বাংলাদেশের কৃষকদের এত বড় মুক্তি দিয়ে গেলেন কৃষকের সেই বন্ধুটি শেরে বাংলায় কে ফজল হক আপনাদের আলোচনায় নাই হোসেন শাহী সরওয়ার্দী গণতন্ত্রের মানস পুত্র বলেন সময় মতো ঠিকই বলতেন যখন প্রয়োজন ছিল ঠিকই বলতেন এখন আর বলেন না এখন দরকার নেই আমরা যখন রক্তভেজা পতাকার দিকে তাকাই যখন আমি রক্তভেজা মানচিত্রের দিকে তাকাই আমি তো সেখানে মায়ের অশ্রু দেখতে পাই আমার সেখানে শহীদদের রক্ত দেখতে পাই আমার ভাই বোনদের রক্ত দেখতে পাই তাকে কেমন করে অস্বীকার করব পারি না বলেই আমরা বলছি মুক্তিযোদ্ধাকে যারা স্বীকৃতি দেয় না ওই পতাকাকে যারা স্যালিউট করতে পারেন অন্ত অন্তর অন্তঃস্থল থেকে এই পবিত্র বাংলাদেশের রক্তাক্ত মাটিকে যারা চুমু দিতে জানে না তাদের সঙ্গে আমরা নেই এটা কি অপরাধ এই অপরাধে যে শাস্তি হবে সেই শাস্তি আমরা মাথা খেতে নেব ইনশাল্লাহ আপনারা মানে উন্নয়ন করেছেন লোক উন্নয়নে ভোট দিবে কি উন্নয়ন করেছেন আমরা জানি কিন্তু এই উন্নয়ন ত্রুটিপূর্ণ কেন অর্ধেক টাকা তো চুরি হয়ে গেছে ভাই উন্নয়ন যেমন হবে না উন্নয়ন করেছে শুধু গণতন্ত্র থাকবে না এটাও বাংলাদেশের মানুষ চায় না চায় না এবং চায় না এটা আপনার বুঝতে হবে আমরা প্রথম থেকে বলেছি সংলাপে আসতে হবে আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী এবং আপনার দলকে সংলাপ ছাড়া কোনো রাজনৈতিক সমস্যার সমাধান হয় না আরে সংসারের সমস্যাই সমাধান হয় না আর রাজনৈতিক সমস্যার সমাধান সংলাপ ছাড়া কথা না বলে বোবা হয়ে সামরিক বাহিনীকে অবশ্যই দিতে হবে যারা সারা পৃথিবীর ভিন্ন ভিন্ন জায়গায় শান্তি রক্ষা করে বেড়ায় নিজের দেশে তারা শান্তি রক্ষা করবে না এতে লজ্জার কি আছে দেশের মানুষের জীবন অনেক বেশি মূল্যবান আমার আপনার চেয়ে অনেক বেশি মূল্যবান এই সরকারকে স্পষ্ট অক্ষরে বলতে চাই আমরা নির্বাচন চাই যে নির্বাচন হবে পক্ষপাত দুষ্ট নয় যে নির্বাচন হবে সমস্ত মানুষের নাগরিক অধিকারের নির্বাচন যে নির্বাচন প্রত্যেকটি মানুষ ভোট দিতে পারবে যে নির্বাচন সরকার নিরপেক্ষ হয়ে যাবে